তাহলে আমরা শুরু করে দিই লেটস গেট স্টার্ট আনট্রিল অ্যাচিভ আমরা ততক্ষণ পর্যন্ত থামব না যতক্ষণ পর্যন্ত সেটা অ্যাচিভ না করতে পারবো সো মূলত আমরা কথা বলে সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সম্পর্কে আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কীভাবে শুরু করব এখানে মূলত কিছু মোটিভ লাগবে যখন আমি আসলে কোনো বিষয়ের উপর কথা বলতে যাব কোনো পারপসের উপর কথা বলতে যাব বেশ কিছু বিষয় লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আমি কেন সাইবার সিকিউরিটি শিখব বা এর বেসিক কারণ কী আপনারা জেনে থাকেন যে স্ট্রং কোনো কারণ ছাড়া সাইবার সিকিউরিটি আসলে শেখা যায় না নট অনলি সাইবার সিকিউরিটি কোনো কাজই সেটা স্টার্ট করা যায় না বা কোনো বিষয়েই কাজ করা যায় না সো এই বিষয়ে কোনো বিষয়ে কাজ করতে গেলে যে বেসিক বিষয়গুলো দরকার আমি যদি একটু ড্র করি সেটা হচ্ছে যেমন লেটস গেট স্টার্ট বা লেটস স্টার্টের যে দিয়ে দিছি এই বিষয়টা যেমন কোনো বিষয়ের একটা স্ট্রং পারপাস থাকতে হয় পারপাসটা হচ্ছে পারপাসটা হচ্ছে স্পেলিং মিস্টেক মাফ করবেন স্ট্রং একটা পারপাস থাকতে যেমন আমার এখানে এই কোর্সের স্ট্রং পারফোর্স হচ্ছে বা পারপাস হচ্ছে আমি সাইবার সিকিউরিটি বেশ কিছু ডোমেইনে বেশ কিছু ভিডিও ম্যাক করবো সো এই উদ্দেশ্যে আমি কথা বলতেছি সো আমার ডিম থাকতে হবে এবং কি এটা যদি আমি সাকসেসফুল করতে চাই সেটা অ্যাচিভ না করা পর্যন্ত সেটাকে অ্যাচিভমেন্ট না করা পর্যন্ত আমি যদি না থামি তাহলে আমার কিছু বেশ কিছু অপরচুনিটি সৃষ্টি হবে বেশ কিছু বিষয় সৃষ্টি হবে এই কাজ করতে করতে গেলে আমাকে ট্যাক রেসপন্সিবিলিটি করতে হবে আমার স্টাডি করতে হবে নিজের জন্য কাজ করতে হবে ডিসকমফোর্ট থাকতে হবে এই বিষয়গুলো আসলেই আমার থাকতে হবে সো এখন আমরা মডিউল ওয়ান শুরু করব মডিউল ওয়ানের ভিতরে যে টপিকগুলো রয়েছে আপনারা জানেন মডিউল ওয়ারেন যে টপিকগুলো রয়েছে ওরিয়েন্টেশন ক্লাস সেটা মূলত রয়েছিল জেনে থাকবেন যে আসলে এই মডিউলটা সাধারণ হয়েছে একটা ক্লাসের জন্য বা একটা কোর্সের জন্য সো ওরিয়েন্টেশন ক্লাস যেহেতু আমাদের নেই সেটা একটা বাত ওভার ভিউ বিকামিং এ ইথিক্যাল হ্যাকার বা বিকামিং এ সাইবার সিকিউরিটি এক্সপার্ট দেন এর আগে আরেকটা বিষয় কভার করব যেটা ভুলে গেছিলাম হুয়াই লান সাইবার সিকিউরিটি কেন আমার পারপাস আছে সাইবার সিকিউরিটি শিখব কিন্তু কি এটা এটা কেন শিখবো সেটা যদি আমার না থাকে তাহলে আমার জন্য সেটা বড় একটা ঝামেলা বা কেন আমি সাইবার সিকিউরিটি শিখবো সেটা যদি সম্পর্কে না জানি তাহলে আমার ঝামেলা হতে পারে সো সাইবার সিকিউরিটি কেন শিখবো একটা হচ্ছে হাই ফুল এটা জানেন এটা জব সিকিউরিটি ভালো ডিমান্ডফুল এটা সো এটা কি করে হেল্প করে পিপুলকে সাফ করতে এটা প্রটেক্ট করে নিজেকে এবং অন্যকে এবং কি এটা কি করে নেটওয়ার্ক কানেকটিভিটি গ্রোয়িং করে জব অপরচুনিটি করে স্পেসিফিকি যদি বলতে চাই তাহলে দ্য জব অপরচুনিটি সাইবার সিকিউরিটি স্কিল ফিনান্সিয়াল রিওয়ার্ড ম্যাথমেটিক্যাল ইজ এ নোট প্রটেক্টিং পার্সোনাল ডাটা সিকিউরিটি প্রটেক্ট বিজনেস অপরচুনিটি উইথ টপ ক্লাস অর্গানাইজেশন গ্লোবাল সাইবার সিকিউরিটি ট্র্যান্ড আনলিমিটেড কেরিয়ার গ্রোথ অপরচুনিটি এই বিষয়গুলো আপনাকে কাভার করবে আপনারা জানিয়ে থাকেন যে বাংলাদেশে দূর ভবিষ্যতে সাইবার সিকিউরিটি প্রফেশনাল দরকার কারণ প্রত্যেকটা অর্গানাইজেশনই এখন সিকিউরিটি সম্পর্কে বিশেষ অবগত যে প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রয়েছে যে প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিকতা রয়েছে এখন সাইবার সিকিউরিটি একটা মেজর সাবজেক্ট হিসেবে আসলে অন্তর্নিহিত রয়েছে বা এখন গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে সো আমি ভূমিকাতে তো কথা না নিয়ে মডিউল ওয়ানটার আমি শুরু করে দেব মডিউল ওয়ানটের ভিতরে যে বিষয়গুলো আছে হাউ টু বিকাম এ সাইবার সিকিউরিটি সো যদিও আমি ভিডিওগুলো ছোটো ছোটো করে করতেছি সো এর পরবর্তী ভিডিওতে হবে হাউ টু বিকাম অ্যান্ড ইথিক্যাল হ্যাকার বা হাউ টু বিকাম এ সাইবার সিকিউরিটি এই বিষয়গুলো নিয়ে এই টপিকে কথা বলবো ধন্যবাদ সবাইকে